হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকেও নতুন একটি ভিডিও বা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করি এই ব্লগটিও ভালো লাগবে সবার কাছে। তো যেহেতু শীতকাল, আর শীতকালে কিছু না কিছু কেনাকাটা তো করতেই হয়, যদিও আমি থাকি গরমের দেশে মিডল ইস্ট, তো এখানে তেমন কোনো শীত নেই, তবুও শপিং বলে কথা, আর শীতকালে তো কিছু না কিছু কিনতেই হয়। তো এর জন্য আজকে চলে এসেছি আমি সেন্টার পয়েন্টে। এখানে বিগ অফার চলছে, সেল 50% to 70%। আর এই সেন্টার পয়েন্টটা হচ্ছে মিডল ইস্টের প্রায় প্রত্যেকটা কান্ট্রিতেই আছে। তো চলেন ভেতরে গিয়ে দেখি কি কি কালেকশন শীতের, তারপর কেনাকাটা করি। আশা করি আমার ছোট্ট ভালো লাগাটুকু আপনাদের কাছে ভালো লাগবে। তো থাকেন আমার সাথে, দেখতে থাকেন। তো চলেন শীতের কালেকশনগুলো এক পাশ থেকে দেখা শুরু করি। তো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন। যেহেতু গরমের দেশ, তো নর্মাল কালেকশনও আছে, নর্মাল ড্রেস। এগুলো হচ্ছে নর্মাল, একটু শিফন টাইপের। আর এদিকটা হচ্ছে জিন্স সব টি শার্ট মেয়েদের, আমার তো অনেক পছন্দ হয়েছে, যদিও এগুলো সারা বছরই থাকে। আর সেন্টার পয়েন্টের কালেকশন এই ধরনেরই হয়, বিশেষ করে হুডি, তারপর হচ্ছে টি শার্ট, জিন্স এই টাইপেরই হয়, কোট এই টাইপেরই। তারপর উইন্টারের জন্য তো বিশেষ সেল, এর জন্যই আসা উইন্টারের জন্য কিছু কেনাকাটা করার জন্য। তো চলেন আরেকটু সামনে যাই, গিয়ে দেখি কি কি আছে। আর হচ্ছে আমি যখনই কেনাকাটা করি, আমি বেশিরভাগ সময় এই সেন্টার পয়েন্ট থেকে কেনাকাটা করি। এটা আমার ভীষণ পছন্দের একটা দোকান। এখান থেকেই আমি যত আমার গেঞ্জি থেকে শুরু করে সবই পাওয়া যায় এখানে, শুজও পাওয়া যায় এখানে। আমি দেখিয়ে দিব, আমি শুজও কিনবো ঘরের জন্য, স্লিপার টাইপের, তখন দেখিয়ে দিব শুজ কালেকশনগুলো ভীষণ সুন্দর। পার্স ব্যাগ থেকে শুরু করে সব কিছুই এখানে পাওয়া যায়। বেবি শপও আছে এটার ভেতরে, সেন্টার পয়েন্টে স্প্ল্যাশ বেবি শপ সব কিছুই আছে। আমার বেবির জন্য কেনাকাটা করি এখান থেকেই, বেবি শপ এর সাইডেই আছে। আর এটা হচ্ছে স্প্ল্যাশ বড়দের জন্য, এটা বয়েজ সেকশন, গার্লস সেকশন, বয়েজ সেকশন আর হচ্ছে বেবি সেকশন, তিনটা সেকশনই আছে, প্লাস কসমেটিক্স। তারপর হচ্ছে শুজ কালেকশন, সব কিছুই এই সেন্টার পয়েন্টের। মানে হচ্ছে একটা দোকানের ভেতরে ঢুকলেই আপনি সব কিছু কেনাকাটা করে বের হতে পারবেন, বাহিরে আর যাওয়া লাগে না। এই সেন্টার পয়েন্টে গার্লসদের জন্য কালেকশন যতটা সুন্দর, বয়েজদের জন্য কালেকশন ততটাই সুন্দর। জিন্স থেকে শুরু করে টি শার্ট, জ্যাকেট সব কিছুই এখানে অনেক সুন্দর, অনেক মানে পছন্দের একটা ব্র্যান্ড আমার এটা, এই শোরুমটা। আমি বেশিরভাগ সময় এই শোরুম থেকেই কেনাকাটা করি, টি শার্ট টাইপের, তারপর হচ্ছে লেগিংস, জিন্স এ ধরনের কিছু কেনাকাটা করলে আমি এখান থেকেই কিনি। তো এগুলো হচ্ছে লেগিংস, আমি এখান থেকে নেব, এখান থেকে নিয়েছি অলরেডি দুইটা লেগিংস। তারপর হচ্ছে আমি টি শার্ট দেখবো নিজের জন্য। তো এখান থেকে আমার পিঙ্ক কালারটা অনেক পছন্দ হয়েছে। তো চলেন আরেকটু সামনে গিয়ে দেখি আরও কিছু টি শার্ট আমার জন্য চুজ করি। আর হচ্ছে সেন্টার পয়েন্টে সারা বছরই সেল চলে, মানে নট অনলি উইন্টার, উইন্টার ছাড়াও সামার। এদেশে তো মাত্র দুইটা সিজন, উইন্টার আর সামার। সামারটাই বেশি, উইন্টার তেমন একটা না, এক মাস শুধু উইন্টার, আর সারা বছরই সেল চলে। তো রিজনেবল প্রাইস এখানে সেন্টার পয়েন্টে, আর কালেকশনগুলো অনেক গর্জিয়াস। দেখেন আপনারা নিজেরাই দেখেন কত সুন্দর সুন্দর গেঞ্জি গার্লসদের জন্য।
তারপর হচ্ছে এখান থেকে এই স্কাই ব্লু কালারটা নেব, আমার অনেক পছন্দ হয়েছে এটা। আসলে প্রতি উইকেন্ডেই তো কিছু না কিছু কেনাকাটা করা হয় নিজের জন্য, সব কিছু তো আর শেয়ার করা সম্ভব হয় না, তাই আর ক্যামেরা ধরতেও সব সময় ভালো লাগে না। আর এখানে এই কান্ট্রিতে হচ্ছে ক্যামেরা ধরা নিষিদ্ধ, যেহেতু এখানে তেমন কেউ নেই, এর জন্য আমি একটু ক্যামেরা ধরে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি মাত্র। তো আজকে যেহেতু উইন্টারের উদ্দেশ্য করে চলে এসেছি শপিং করতে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর কেনাকাটা তো সব সময় করি, আজকে তেমন কিছু কিনিনি, শুধু নিজের জন্য কয়েকটা টি শার্ট আর হচ্ছে লেগিংস আর শুজ, এগুলোই কিনবো। তো কথা বলতে বলতে শুজ সেকশনে চলে এসেছি, তো দেখেন শুজগুলো কত রিজনেবল প্রাইস আর হচ্ছে অনেক সুন্দর। তো সেন্টার পয়েন্টের স্লিপারগুলো অনেক পছন্দ হয় আমার, অনেক ভালো লাগে। যদিও আমি বাহিরে তেমন একটা স্লিপার পরি না, আমি যেহেতু বোরকা ইউজ করি সব সময়, এর জন্য বাহিরে আমার কেটসি পরা হয়। আমি আজকে কিনবো ঘরের জন্য স্লিপার এখান থেকে। তো চলেন প্রথমে আমরা শুজগুলো ঘুরে ঘুরে দেখি কিরকম কালেকশন। তো ভিউয়ার্স, আমার কেনাকাটা মোটামুটি এখানেই শেষ, আজকে এতটুকুই কিনলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে, সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করবেন, যাতে পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে হাজির হতে পারি আপনাদের মাঝে। আর একটা লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ব্লগ বা ভিডিও নিয়ে হাজির হলে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। এতক্ষণ আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।